হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2020 প্রশ্ন বিচিত্রা থেকে ইংরেজির দ্য আইজ হ্যাবিট গল্প থেকে যে গ্রামাটিক্যাল সাজেশনগুলো আছে ডু অ্যাজ ডিরেক্টেডের, সেগুলো সলভ করব। এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 28 পর্যন্ত সলভ করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে সেগুলো পেয়ে যাবে। এই ভিডিওতে 29 থেকে 37 পর্যন্ত কোশ্চিন সলভ করব। তো ভিডিওটি শুরু করা যাক। 29 নম্বর কোশ্চেনটি হচ্ছে, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, ফুল স্টপ, মাই ভয়েস স্টার্ট লেট হার, আমার কণ্ঠস্বর ভয়েস তাকে চমকে দিয়েছিল। জয়েন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি জটিল বাক্যে যোগ করতে হবে। তাহলে এটির অ্যান্সার হবে, এটিকে বিকজ দিয়ে যোগ করলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই একটি ডার্ক কর্নারে বসেছিলাম, কারণ মাই ভয়েস স্টার্টলেট হার, কারণ আমার ভয়েসটা, কণ্ঠস্বরটা তাকে চমকে দিয়েছিল। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলেট হার। কোশ্চিন নাম্বার 30, দ্য কাপল হু স হার অফ ওয়াজ প্রবাবলি হার প্যারেন্টস, দ্য কাপল যারা তাকে বিদায় জানাতে এসেছিলো স্টেশনে, ওয়াজ প্রবাবলি সম্ভবত তার প্যারেন্টস। স্প্লিট ইন টু সিম্পল সেন্টেন্সেস, এটিকে সিম্পল সরল বাক্যে লিখতে হবে, ভাঙতে হবে সেন্টেন্সটি। তাহলে এটির অ্যান্সার হবে হচ্ছে, 1 নম্বর সেন্টেন্স হবে, দ্য কাপল স হার অফ, কাপলরা বিদায় জানতে এসেছিল তাকে। তারপর 2 নম্বর হবে, দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, তারা সম্ভবত তার প্যারেন্টস ছিল। 31 নম্বর কোশ্চেন, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, টার্ন ইন টু এ নেগেটিভ সেন্টেন্স। অনলি দ্য সেন্ট অফ দ্য পারফিউম, শুধুমাত্র পারফিউমেরই সেন্টটা লিঙ্গার করছিল, স্টিল লিঙ্গার, এটিকে বলেছে নেগেটিভ করতে। তাহলে এটি নেগেটিভ হবে, অনলি দিয়ে যে সেন্টেন্সগুলো থাকবে তার নেগেটিভ করতে বললে অনলিটা উঠে দিয়ে নান বাট দিয়ে করতে হবে। নান বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, সেন্টের পারফিউম ছাড়া কোনো কিছুই লিঙ্গার্ড হচ্ছিল না, মানে শুধু সেন্টাই, দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, নান বাট দ্য সেন্ট অফ দ্য পারফিউম অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড। 32, দ্য গার্ড ব্লিউ হিজ হুইস্টেল ফুল স্টপ, উই মুভড অফ, জয়েন ইন টু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্স মানে অ্যান্ড, বাট, অ্যাস এগুলো দিয়ে যুক্ত করতে বলা হয়েছে। তাহলে এটির অ্যান্সার হবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইস্টেল অ্যান্ড উই মুভড অফ, গার্ড ব্লিউ হুইস্টেল বাজালো, বাঁশি বাজালো এবং আমরা মুভড অফ এবং আমরা যেতে শুরু করলাম, মুভড অফ। কোশ্চেন নাম্বার 34, সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চিন, এটিকে বলা হয়েছে টার্ন ইন টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নাথিং স্ট্রেঞ্জ, এটি নেগেটিভই আছে, এটিকে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচকে লিখতে হবে সেন্টেন্সটি। তাহলে এটির অ্যান্সার হবে, 34 অ্যান্সার, সি সিমড ফ্যামিলিয়ার টু দ্য কোশ্চিন, সি সিমড ফ্যামিলিয়ার টু দ্য কোশ্চিন, স্ট্রেঞ্জের বিপরীত হচ্ছে ফ্যামিলিয়ার। 33 নম্বর কোশ্চেনটি করা হয়নি, সি ওয়াজ সাইলেন্ট, সি ওয়াজ সাইলেন্ট, এটিকে বলা হয়েছে রিরাইট উইথ নাউন ফর্ম অফ সাইলেন্ট, সাইলেন্টের নাউন ফর্ম হচ্ছে সাইলেন্স। তাহলে এটি হচ্ছে, এটির অ্যান্সার হবে, সি ওয়াজ ইন সাইলেন্স, সে চুপ ছিল, সি ওয়াজ ইন সাইলেন্স। 35 নম্বর কোশ্চিন, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার, মেক ইট নেগেটিভ, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার, এটির অ্যান্সার হবে, নো আদার টাইম অফ দ্য ইয়ার ইজ অ্যাজ বেস্ট অ্যাজ অক্টোবর, মানে পজিটিভ ডিগ্রি করলে এটি নেগেটিভ হয়ে যাবে, নো আদার টাইম অফ দ্য ইয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। কোশ্চিন নম্বর 36, এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামল্ড অ্যান্ড অ্যাপোলজি, ক্ষমা চেয়েছিলেন। তাহলে এটাকে কী বলা হয়েছে, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, এটিকে দুটো সরল বাক্যে ভাঙতে বলা হয়েছে, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট এবং স্ট্যামল্ড অ্যান্ড অ্যাপোলজি। তাহলে এটির অ্যান্সার হবে, 1 নম্বর সেন্টেন্সটি হবে, এ ম্যান ওয়াজ গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টে প্রবেশ করেছিলেন, করছিলেন। 2 নম্বর সেন্টেন্স হবে, হি স্ট্যামার্ট অ্যান্ড অ্যাপোলজি, তিনি ক্ষমা চেয়েছিলেন, হি স্ট্যামার্ট অ্যান্ড অ্যাপোলজি। কোশ্চেন নম্বর 37, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, মেক ইট কমপ্লেক্স, এটিকে কমপ্লেক্স, জটিল বাক্যে লিখতে বলা হয়েছে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটির অ্যান্সার হচ্ছে,
এটি রিলেটিভ প্রোনাউন অর্থাৎ রিলেটিভ ক্লজ দিয়ে সেন্টেন্সটিকে যুক্ত করলে কমপ্লেক্স হবে। ইট ওয়াজ আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটা ছিল আমাদের ব্রিফ এনকাউন্টার। হুইচ রিলেটিভ প্রোনাউন, হুইচ সি উড ফগেট, যেটা সে ভুলে যাবে। ইট ওয়াজ আওয়ার ব্রিফ এনকাউন্টার হুইচ সি উড ফগেট।